আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আচ্ছা, একটু লক্ষ্য করে দেখুন, আমরা এইখানে একটি ফোল্ডার বানিয়েছিলাম ক্লাস টু নামে। আমি এইটাকে এইখান থেকে কেটে দিচ্ছি। আচ্ছা, এখন এইখানে আমি একটি ফোল্ডার বানাচ্ছি জাভাস্ক্রিপ্ট নামে। আচ্ছা, এটার ভিতর আমি একটি ফাইল বানাবো ইন্ডেক্স ডট এইচ টি এম এল নামে। এটার আমি নাম দিব ইন্ডেক্স ডট এইচ টি এম এল। আচ্ছা, এখন এইখানে আমি আরেকটি ফোল্ডার বানাবো, একটু লক্ষ্য করে দেখেন, এটার নাম দিব জেএস। আচ্ছা, এখন এই জেএস ফোল্ডারের ভিতর আমি আরেকটি ফাইল বানাবো, যেটার আমি নাম দিব CUSTOM, কাস্টম ডট জেএস। আচ্ছা, এখন একটু লক্ষ্য করে দেখুন, আমি এই জাভাস্ক্রিপ্ট এইটাকে আমি ভিজুয়াল স্টুডিও কোডে ওপেন করব। এখন দেখুন ইন্ডেক্স ডট এইচ টি এম এল, আমরা এটাতে ক্লিক করব। এখন এইখানে আমরা যদি এইচ টি এম এল স্ট্রাকচার বা গঠন নিয়ে আসতে চাই, তাহলে আমাদের লিখতে হবে এইচ টি এম এল কোলন ফাইভ, আমরা ইন্টার চাপব। আচ্ছা, আমরা এইচ টি এম এল এর গঠন বা স্ট্রাকচারটা পেয়ে যাব। আচ্ছা, এখন এই বডি, এই বডি যেখানে শেষ হয়েছে ঠিক তার উপরে আমরা জাভাস্ক্রিপ্ট ফাইলটিকে লিঙ্ক করাবো, সেজন্য আমাদের লিখতে হবে scriptটি স্ক্রিপ্ট কোলন src, এটা লিখব। একটু লক্ষ্য করে দেখেন, এই জেএস ফোল্ডারের ভিতর কাস্টম ডট জেএস এই ফাইলটি রয়েছে, এইটাকে আমাদের লিঙ্ক করাতে হবে, সেজন্য এই এসআরসির ভিতর আমাদের পার্টটি দেখাই দিতে হবে। জেএস, জেএস এর ভিতর যে কাস্টম ডট জেএস আছে এটাকে আমরা লিঙ্ক করিয়ে দিলাম। আচ্ছা, এখন দেখুন, এখন আমরা কাস্টম ডট জেএস এই ফাইলটিকে ওপেন করব। আচ্ছা, এখন আমাদের এই কাস্টম ডট জেএস এই জাভাস্ক্রিপ্টের ফাইলটি এইচ টি এম এল এই ফাইলের সঙ্গে লিঙ্ক হয়েছে কিনা সেটা দেখার জন্য আমরা এই কাস্টম ডট জেএস এই ফাইলে অ্যালার্ট লিখব। আচ্ছা, সেমিকলন এবং এটার ভিতর সিঙ্গেল বা ডাবল কোটেশন দিয়ে আমরা হাই লিখে দিচ্ছি। আচ্ছা, এটা আমরা কন্ট্রোল প্লাস এস দ্বারা সেভ করব এবং ইনডেক্স ডট এইচ টি এম এল এটাকে আমরা ডিফল্ট ব্রাউজারে ওপেন করব। এইখানে হাই মেসেজটি সে আমাদের দেখাচ্ছে। আচ্ছা, আমরা যদি এখানে লিখে দেই, একটু লক্ষ্য করে দেখেন, এখানে যদি লিখে দেই এইচ ই ডাবল এল ও হ্যালো, কন্ট্রোল প্লাস এসতে সেভ করব, তাহলে সে আমাদের এইখানে হ্যালো এই মেসেজটি এই অ্যালার্টটি দেখাবে। আচ্ছা, তাহলে আমরা বুঝতে পারলাম আমাদের কাস্টম ডট জেএস এই ফাইলটি এইচ টি এম এল ফাইলের সঙ্গে সঠিকভাবে লিঙ্ক করা হয়েছে। আচ্ছা, এখন দেখুন, আজ আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব, আজ আমরা জাভাস্ক্রিপ্ট স্টেটমেন্ট কি এবং এটার কাজ কি এটা নিয়ে আলোচনা করব। আচ্ছা, দেখুন, স্টেটমেন্ট মানেই হচ্ছে এক একটা কাজ, একটা কাজ থেকে আরেকটা কাজকে পৃথক করার জন্য সেমিকলন চিহ্ন ব্যবহার করা হয়, অর্থাৎ এক লাইন থেকে আরেক লাইনকে পৃথক করতে সেমিকলন চিহ্ন ব্যবহার করা হয়। যেমন অ্যালার্ট ফার্স্ট ব্রেকেট, এটার ভিতর আমরা কিছু নাম্বার যোগ করে দিয়েছি সেমিকলন, অ্যালার্ট ফার্স্ট ব্রেকেট ডাবল কোটেশন নাফিস, অ্যালার্ট ফার্স্ট ব্রেকেট ডাবল কোটেশন সাইফুল, শেষে সেমিকলন ব্যবহার করেছি, অ্যালার্ট ফার্স্ট ব্রেকেট ডাবল কোটেশন ইসলাম এবং শেষে সেমিকলন ব্যবহার করেছি। আচ্ছা, এইখানে একটি জিনিস লক্ষ্য করুন, এইগুলো হচ্ছে এক একটি কি সংখ্যা, এগুলোকে আমরা যোগ করে দিয়েছি।
আমরা যখন কোনো নাম্বার ব্যবহার করব তখন আমরা সিঙ্গেল বা ডাবল কোটেশন ব্যবহার করব না। যখন কোনো কিছু আমরা স্ট্রিং আকারে ব্যবহার করব তখন সেই স্ট্রিংটিকে আমরা সিঙ্গেল বা ডাবল কোটেশনের ভিতরে রাখব। আমরা যখন এইচটিএমএল শিখেছিলাম এই বিষয়গুলো নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করা হয়েছিল। আচ্ছা, আমি আপনাদের প্র্যাকটিক্যালি দেখাই, তাহলে ক্লিয়ার বুঝতে পারবেন। একটু লক্ষ্য করে দেখুন, আমরা এই কাস্টম ডট জেএস এই ফাইলটিকে এইচটিএমএল ফাইলের সঙ্গে লিংক করিয়ে নিয়েছি। আচ্ছা, এবং এখানে আমরা টেস্ট করে নিয়েছি আমাদের কাস্টম ডট জেএস ফাইলটি এইচটিএমএল ফাইলের সঙ্গে লিংক হয়েছে কিনা। আচ্ছা, এখন আমি এটিকে এখান থেকে উঠাই দিচ্ছি। এখন একটু লক্ষ্য করে দেখুন, ALERT অ্যালার্ট ফার্স্ট ব্রেকেট ডাবল কোটেশন। আচ্ছা, আমি দেখাচ্ছি অ্যালার্ট ফার্স্ট ব্রেকেট। আমরা যদি এই অ্যালার্ট ফাংশনের ভিতর আমরা যদি কোনো স্ট্রিং লিখতে চাই তাহলে সেই স্ট্রিংটিকে আমরা সিঙ্গেল বা ডাবল কোটেশনের ভিতরে রাখব। সিঙ্গেল বা ডাবল কোটেশনের ভিতর যেটাই থাকবে সেটাই হচ্ছে একটি স্ট্রিং। আচ্ছা, এখন দেখুন আমরা এটার ভিতর স্ট্রিং লিখতে চাচ্ছি, সেজন্য আমরা সিঙ্গেল বা ডাবল কোটেশনের ভিতর এখানে আমরা কিছু একটা লিখে দিই, সাইফুল ইসলাম নাফিস। আচ্ছা, এই সাইফুল ইসলাম নাফিস হচ্ছে একটা স্ট্রিং, সেজন্য এটাকে আমরা সিঙ্গেল বা ডাবল কোটেশনের ভিতরে রাখব। আচ্ছা, আমরা এইখানে একটি কাজ সম্পন্ন করলাম। আচ্ছা, এখন ঠিক এটা নিচে আমরা লিখব ALERT অ্যালার্ট ফার্স্ট ব্রেকেট। আচ্ছা, এখন আমরা এই অ্যালার্ট ফাংশনের ভিতর আরেকটি স্ট্রিং লিখতে চাচ্ছি, সেজন্য আমরা সিঙ্গেল বা ডাবল কোটেশনের ভিতর সেই লেখাটিকে বসাবো। আচ্ছা, আমি সিঙ্গেল কোটেশন দিয়ে দেখাচ্ছি, এইখানে আমি লিখে দিচ্ছি বাংলাদেশ। আচ্ছা, এখানে আমরা দুইটি কাজ সম্পন্ন করেছি, এটা হচ্ছে একটি কাজ এবং এটা হচ্ছে আরেকটি কাজ। আচ্ছা, এখন ঠিক এটা নিচে আমরা আরেকটি অ্যালার্ট ব্যবহার করব এবং এইখানে আমরা এই ফাংশনের ভিতর আমরা নাম্বার ব্যবহার করতে চাচ্ছি। আমরা যখন নাম্বার আকারে ব্যবহার করব তখন অবশ্যই আমাদের সিঙ্গেল বা ডাবল কোটেশন ব্যবহার করা যাবে না। আচ্ছা, আমরা এখানে লিখে দিচ্ছি 5। আচ্ছা, এখন দেখুন এটা হচ্ছে একটা কাজ, এটা হচ্ছে একটা কাজ এবং এটা হচ্ছে একটা কাজ, অর্থাৎ আমরা এখানে তিনটি কাজ সম্পন্ন করেছি। এখন এই লাইন থেকে এই লাইনকে আলাদা করার জন্য বা পৃথক করার জন্য আমরা একটি কাজ সম্পন্ন করার পর আমরা সেখানে সেমিকোলন ব্যবহার করব। আচ্ছা, এখানে আমরা সেমিকোলন ব্যবহার করলাম, অর্থাৎ আমাদের এই কাজটি সম্পন্ন করা হয়ে গেছে। এখন আমরা সেম একই রকম করে এই দ্বিতীয় কাজটিকে সম্পন্ন করতে চাচ্ছি, সেজন্য আমরা সেমিকোলন ব্যবহার করব। এখন সেম একই রকম করে আমরা এই তৃতীয় কাজটিকে সম্পন্ন করতে চাচ্ছি, সেজন্য সেমিকোলন ব্যবহার করব। স্টেটমেন্ট মানেই হচ্ছে এক একটা কাজ, অর্থাৎ আমরা একটা কাজ করেছি, সেই কাজকে আমরা সম্পন্ন করেছি এবং এই কাজ থেকে আমরা বেরিয়ে আসতে চাচ্ছি, আমরা অন্য আরেকটি কাজ শুরু করতে যাচ্ছি। সেজন্য একটা কাজ আমাদের যখন শেষ হবে, সেই লাইনটি যখন শেষ হবে, আমাদের সেই কাজটি যখন শেষ হবে, তখন আমরা শেষে সেমিকোলন ব্যবহার করব। আচ্ছা, এখন দেখেন এখানে আমরা তিনটি কাজ সম্পন্ন করেছি এবং তিনটি অ্যালার্ট ব্যবহার করেছি। এখন প্রথমে এই অ্যালার্টটি দেখাবে, তারপর এইটি দেখাবে এবং শেষে এইটি দেখাবে। আমি কন্ট্রোল প্লাস এসতে এটাকে সেভ করছি এবং এইখানে আমি যদি রিলোড করি, একটু লক্ষ্য করে দেখুন সাইফুল ইসলাম নাফিস সে এইটাকে দেখাচ্ছে,
তারপর দেখুন আমি যদি এটাকে ওকে করি দেখুন বাংলাদেশ সে এটাকে দেখাচ্ছে তারপর দেখুন আমি যদি এটাকে ওকে করি তাহলে 5 সে এটাকে দেখাচ্ছে আচ্ছা স্ট্রিং ভেরিয়েবল নাম্বার এইগুলো কি এইগুলো নিয়ে আমরা পরবর্তী ক্লাস রয়েছে সেইগুলোতে বিস্তারিত আলোচনা করব এখন আমি আপনাদের যে বিষয়গুলো দেখাচ্ছি সেগুলো একটু বোঝার চেষ্টা করুন জাভাস্ক্রিপ্ট স্টেটমেন্ট কি আজ আমরা এইটা নিয়ে আলোচনা করতেছি আচ্ছা এখন একটু দেখুন এটা হচ্ছে একটি স্ট্রিং এটা হচ্ছে একটি স্ট্রিং এবং এখানে আমরা নাম্বার ব্যবহার করেছি এখন এই নাম্বারকে আমরা স্ট্রিং আকারেও ব্যবহার করতে পারি আচ্ছা আমরা যদি এখানে লিখে দেই সিঙ্গেল বা ডাবল কোটেশন এটার ভিতর আমরা দিয়ে দিচ্ছি 5 প্লাস 5 তাহলে এটা কি যোগ হবে যোগ হয়ে কি সে আমাদের 10 দেখাবে নাকি 5 প্লাস 5 এটা দেখাবে একটু লক্ষ্য করে দেখুন আমরা এই উপরের দুইটা এখান থেকে উঠাই দিচ্ছি দেখুন 5 প্লাস 5 এটাকে আমরা স্ট্রিং আকারে ব্যবহার করেছি কারণ এটাকে আমরা সিঙ্গেল কোটেশনের ভিতর রেখেছি সেজন্য সে 5 প্লাস 5 এইভাবে দেখাবে একটু লক্ষ্য করে দেখুন আমরা যদি এইখানে রিলোড করি দেখুন সে 5 প্লাস 5 সে স্ট্রিং আকারে দেখাচ্ছে আচ্ছা এখন আমরা যদি এটাকে নাম্বার আকারে ব্যবহার করতে চাই অর্থাৎ আমরা 5 প্লাস 5 5 প্লাস 5 তাহলে 10 হওয়ার কথা এটাকে আমরা স্ট্রিং আকারে ব্যবহার করেছি দেখে সে 5 প্লাস 5 দেখাচ্ছে কিন্তু এটাকে যদি আমরা নাম্বার আকারে ব্যবহার করি তাহলে আমাদের সিঙ্গেল বা ডাবল কোটেশন দেয়া যাবে না আমরা সরাসরি এটাকে এইভাবে লিখব 5 প্লাস 5 এখন দেখুন এখন আমরা এটাকে নাম্বার আকারে ব্যবহার করেছি সেজন্য এই দুইটা যোগ হয়ে যে আউটপুটটা আসবে সে আমাদের সেটা দেখাবে এখানে যদি রিলোড করি তাহলে দেখুন এইখানে সে 10 দেখাচ্ছে আচ্ছা এইগুলো দেখে ভয় পাওয়ার কিছু নাই আমরা পরবর্তী ক্লাসে ভেরিয়েবল নাম্বার স্ট্রিং বুলিয়ান এইগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব আচ্ছা আজ আমি আপনাদের যতটুকু দেখিয়েছি আশা করি আপনারা ততটুকু ক্লিয়ার বুঝতে পেরেছেন